আবুর বোনের লগে তোর কেমন চলতেছে? কিছু কিছু বুঝতে পারতেছি না দোস্ত। একবার মনে হইতেছে লাইনে আছে, আবার মনে হইতেছে লাইন ছুটে বাইরে যাইতেছে। তোর মুকুট ভাই যদি আই লাভ ইউ বলে থাকে, নিশ্চয়ই মেম্বার কার বয়ে আই লাভ ইউ কইছে। মিস্টার দোস্ত, এই কিন্তু সুযোগ। গোলাপজন বুর সাথে মুকুট ভাইয়ের বিয়েটা পড়াই দে, সুযোগ কিন্তু এইটাই। আমরা সবাই তোর লগে আছি। আরে বেটা, বিয়েটা তো পড়ামু বেটা, কিন্তু তো খুঁজেই পাইতেছি না, একটু বলে বাড়িতে থাকে না। এটা অবশ্য একটা ভালো কথা বুঝতে পারিস দোস্ত। কি একজন লোকের সঙ্গে মুকুট ভাইয়ের খুব ভালো সম্পর্ক আছে। কে কে লোকটা? কে? আতাবের বইনের জামাই বদি। কষ্টে হ, তুই আতাবের লাগে কথা কও, কথা কইয়া তুই মুকুট ভাইয়ের খোঁজ লাগা। আরে আতাবের কাছে বদি কিছুই কইব না, আতাব তো বদির দেখতেই পারে না, পারলে প্রত্যেক দিন লাইট দেয়। তাহলে কাম কর, একটা কাম কর, তুই সমন ভাড়ের কামে লাগা। এইটা হইতে পারে, সমন সাল্লুমায় আছে, ঠিকই বদির পেট থেকে কথা বাইর করতে পারে। আচ্ছা আমার তোর খবর কো, আবুর বোনের লগে তোর কেমন চলতেছে? কিছু কিছু বুঝতে পারতেছি না দোস্ত। একবার মনে হইতেছে লাইনে আছে, আবার মনে হইতেছে লাইন স্পিডে বাইরে যাইতেছে। রোকসানা অবশ্য কইতেছিল সাইফুলের লগে বড় খালাতো ভাইয়ের সম্পর্ক আছে। মানে আমি এটা শুনছি, এই লেগে মনে আমার লাগে টাল্টি পাল্টি করতে আছে। বাদ দে টাল্টি পাল্টি করলে বাদ দে, এমনি ডিয়ার ব্যাটারি ওর লগে সংসার করতে পারবি তুই? আমারও মনে হইতেছে ওর লগে সংসার করাটা খুব কঠিন হয়ে যাবো। অসুবিধা নাই, আর কিছুদিন দেখি, যদি মনে হয় যে আমার লাগে ফিট খাইবো তাহলে থাকবো, আর নাহলে ছেড়ে দেবো। তারপরে আর দেখানোর কোনো দরকার নেই, আমি ছেড়ে দে। আচ্ছা ঠিক আছে, তুই আমার বন্ধু, তুই যখন কইতেছস তাহলে বাদ, আহম থেকে বাদ, এই রাত্রি বাদ। থ্যাংক ইউ, ওঠ তোর নামাই দেখ না, থাক আমি যাবো না। আরে বেটা ওঠ, কথা কর, তোর নামাই দেবো না। মুকুট ভাইয়ের কামটা দেখছো? গ্রামের কোন বুড়ো শাশুড়ি জানি আই লাভ ইউ কই নিছে। আল্লাহ, কি কইতাছ এগুলি? কথাখান সত্য নাকি ভাইজা? তাই ছাগল, আমগো কথার মাঝখান দিয়ে তুমি হান দিলে কেন? হ্যাঁ, কথা টান দিতে ইচ্ছা করে গালিটা? সরি ভাইজান, তুমি কই বাড়ি দাও না। আর একবার যদি হান দেছো না, মুখে খালি পারি না, সারা শরীর মিতে একটা সাপের সবল দাও। আচ্ছা তুমি এই কথা কার কাছে শুনলা? আরে কার কাছে আর কোন, মিনিস্টার কাছে বললাম। মিনিস্টার তো তারে কইতে পারতেছে, মানে মুকুট ভাইয়ের পাওয়ার লগে লগে আমি কোনে যাবো? তাহলে চুপ করে বসে থাকো, আর একবার যদি কথা কইছো একবার আগুন দিয়ে মুখ পুড়া দিব। না আমি আর কথা কমো না। আচ্ছা গ্রামের কোন চাষির আই লাভ ইউ কইছে তুমি জানো ভাইজান? না, আমার মনে হয় মেম্বার কার বয়ক আই লাভ ইউ কইছে। আবারো কথা কও। এই খারানার গেস বুদি, তুমি কি নিশ্চিত? ভাইজান, এই গ্রামের মধ্যে একমাত্র মেম্বার কার বউটাই দেখতে শুনতে বালা, আর সবগুলো তো পাতিলের তলা। এই জন্য মনে হইতেছে যে মুকুট ভাই যদি আই লাভ ইউ বলে থাকে, নিশ্চয়ই মেম্বার কার বয়ে আই লাভ ইউ কইছে। কথাটা অবশ্য তুই খারাপ কস্তাই ভাইজান, আমি কিন্তু অল টাইম ভালো কথাই কই, কিন্তু সমস্যা হইল মানছে না, আমার কথা বুঝে না। চান্সটা পাই গেলি না, দুইটা বয়ান দেওয়ানের, তুই ভালো কথা কইলে খারাপ কথাটা কইবে কাটায়। এই যে ভাইজান, একটু আগে কিন্তু আপনি আমার ভালো কথা স্বীকৃতি দিয়েছেন। মুকুট বাড়ি খুঁজতে যেতেছি, কি কমো দুঃখের কাহিনী, মিনিস্টার আবার হেই দায়িত্ব আমার দিয়ে রাখছে, যাই অনেক খুঁজি। আমি শিওর, আমি 100% শিওর মুকুট ভাই মেম্বার কার বয়ে কি আই লাভ ইউ কইছি।
এইসব কথা বাইরে গিয়ে আলোচনা করো না। আরে না না বাইরে কোন কেন, আমি তো খালি তোমার কাছে কথাবার্তা চলতেছিল, আরেক কাপ গরম চা হলে জমতে ভালো।